আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আমন ইসলাম তো প্রিয় দর্শক আজকে একটি মিনারেল নিয়ে কথা বলবো যে মিনারেলটি গ্রহণ করলে আপনি অনেক দিক থেকে বেনিফিট পাবেন সেই মিনারেলটি নাম হলো জিঙ্ক কোভিডের সময় আমরা কিন্তু কম বেশি সবাই এটুকু জানি যে জিঙ্ক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে প্রিয় দর্শক এই জিঙ্ককে সেক্স ড্রাইভ বলা যায় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে অর্থাৎ যে সকল পুরুষের টেস্টেস্টের লেভেল কম অর্থাৎ সেক্স হরমোন কম আপনারা যদি জিঙ্ক খান জিঙ্ক কিন্তু এই টেস্ট উপরেও কিন্তু প্রভাব ফেলে অর্থাৎ লিঙ্গের উত্থান সমস্যা দূর করে দ্রুত বীর্যপাত রোধ করে এবং যাদের মেলামেশার সময় বেশি আনন্দ পান না খুব একটা আনন্দ পান না এটিও কিন্তু দূর করবে এই জিঙ্ক তো প্রিয় দর্শক চলুন আমরা জানি যে কি কি খাবারে জিঙ্ক পাওয়া যায় যে কোনো রকম বাদাম অর্থাৎ এনি কাইন্ডস অফ নাটস চিনাবাদাম আখরোট কাঠবাদাম কাজুবাদাম বাদাম যে কোনো বাদামে আপনি পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক পাবেন তারপর আপনার মাংসের মধ্যেও কিন্তু জিঙ্ক পাবেন দুধের মধ্যে জিঙ্ক পাবেন ডিমের মধ্যে জিঙ্ক পাবেন বিশেষ করে চিংড়ি মাছে কিন্তু সি জাতীয় মাছে কিন্তু জিঙ্ক পাওয়া যায় এছাড়া মসুরের ডাল যে কোনো রকমের সিড জাতীয় খাবারে কিন্তু জিঙ্ক পাওয়া যায় তো প্রিয় দর্শক এই জিঙ্ক শুধু মানুষের যে ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করে তাই না জিঙ্কের বহু রকম কিন্তু ইন্ডিকেশনে ব্যবহার হয় অর্থাৎ কারো যদি নিউট্রিশন ডেফিশিয়েন্সির জন্য বিশেষ করে জিঙ্কের অভাবে যদি চুল পড়ে এই চুল পরা রোধ করে কিন্তু জিঙ্ক তো প্রিয় দর্শক এছাড়া কিন্তু ভেজিটেবলের মধ্যেও কিন্তু জিঙ্ক পাওয়া যায় যেমন ধরুন আপনার পালং শাক মিষ্টি কুমড়া তারপরে আপনার ব্রকলি এগুলোর মধ্যেও কিন্তু জিঙ্ক আছে পর্যাপ্ত এজন্য আমি বলবো যে যাদের সবসময় ক্লান্তি ক্লান্তি ভাব লাগে অর্থাৎ শরীর দুর্বল লাগে আপনারা জিঙ্ক খান এবং চাঙ্গা হয়ে যান তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই যে কতটুকু বয়সে প্রতিদিন কি পরিমাণ জিঙ্কের প্রয়োজন রয়েছে মানুষের শিশু যাদের বয়স শূন্য থেকে ছয় মাস দুই মিলিগ্রাম সাত থেকে বারো মাস তিন মিলিগ্রাম শিশু যাদের বয়স এক থেকে তিন বছর তিন মিলিগ্রাম শিশু চার থেকে আট বছর পাঁচ মিলিগ্রাম আর নয় থেকে তেরো বছর হলো চার মিলিগ্রাম সরি আট মিলিগ্রাম আর পুরুষ কিশোর চোদ্দো থেকে আঠারো বছর এগারো মিলিগ্রাম মহিলা কিশোর বা মহিলা কিশোরী চার থেকে আঠ সরি চোদ্দো থেকে আঠেরো বছর বয়সের নয় মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক পুরুষ অর্থাৎ যাদের উনিশ থেকে একদম প্রাপ্তবয়স্ক আর কি এগারো মিলিগ্রাম কিন্তু জিঙ্কের প্রয়োজন আছে এজন্য আমি আপনাদেরকে বলবো যে জিঙ্ক খেতে কখনোই কেউ অবহেলা করবেন না হাতের কাছে যখনই জিঙ্ক সমৃদ্ধ খাবার পাবেন অবশ্যই সেটি সংগ্রহ করে কিনে খাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কেমন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ